সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10ই সেপ্টেম্বর 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিসেস মা ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের যে মালিক আছে আপনাদের সবার প্রিয় শাহান ভাই। পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু উনি সংগ্রহ করছে, যেগুলো একেবারে সুলভ মূল্যে আপনাদের দিতে পারবে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। শান ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি ভাই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? যাচ্ছে ভালো যাচ্ছে ভাই। আবারও বেশ কিছু নতুন গরু নিয়ে আসছেন, কতগুলো গরু নিয়ে আসছেন? গরু আছে তো মোটামুটি, মানে একটু কম দেখাবো আর কি, 3 লট দেখাবো। 3 লট গরু দেখাবেন? প্রত্যেকটা লটের আলাদা আলাদা দাম নির্ধারণ করা হয়েছে? 3টা লাইনে 3টা লটের দাম দেব। সর্বনিম্ন কেমন দাম আর সর্বোচ্চ কেমন দাম? সর্বনিম্ন দাম দেখা যাচ্ছে 4 লাখ 1 লাখ 4 হাজার করে দেবো। 1 লাখ 4 হাজার টাকার লট আছে একটা, 1 লাখ 6 হাজার টাকা রাখছে। 1 লাখ 6 হাজার একটা আছে, আর একটা 1 লাখ 16 হাজার আছে, আর একটা আছে 1 লাখ 16 হাজার টাকার। টোটাল 3টা লট। দর্শক যদি চায় সরাসরি এসে দেখেও গরুগুলো নিতে পারবে, কারোরই অপছন্দ হবে না। এটা দেখা মানে সম্পূর্ণটাই ক্রয় করাটা বলি আমরা, এসে দেখে নেন, যদি কারোর সমস্যা অসমস্যা থাকে ভিডিও দেখেও নিতে পারে। মানে এক কথায় বলতে দর্শক কিংবা কাস্টমার ভাইয়ের যেটাতে সুবিধা হয় আমরা সেভাবেই দিতে পারি, লেনদেন করতে পারবেন। জি, চলেন শান ভাই কথা না বাড়াই, গরু দেখি আর গরু সম্পর্কে জানি। জি ভাই ইনশাআল্লাহ। ভিডিও শুরুতে 6টা গরুর একটা লট নিয়ে আসছেন, এটা হচ্ছে প্রথম লট। প্রথম লট, আর প্রথম লটে গরু আছে টোটাল 6টার মতো। গরু আছে টোটাল 6টা, দামও 1 লাখ 6 হাজার করে, দামও 1 লক্ষ 6 হাজার টাকা পার পিস। পার পিস তো দাম তো ক্রয় সাধ্যের মধ্যেই আছে গরু দেখে মনে হচ্ছে। ভাই এগুলো পালা গরু, এর ভিতরে একটা গরু দাঁত হইছে, মানে সম্ভবত এই যে দ্বিতীয় নম্বরে যেটা দেখতে হবে ওটা খুব সুন্দর গরু। তাছাড়া মোটামুটি এগুলো গরু কিন্তু বডিতে স্ট্রাকচারে হয়ে গেছে, কিন্তু এখনো দাঁত আছে না, কিন্তু গ্রোথটা ফুল শুরু হয়ে গেছে। তো কেমন মাংস হতে পারে এটার আনুমানিক? আনুমানিক মানে এই লটের আর কি 4-এর নিচে নাই, 4-এর উপরে আছে, 4 আছে। আর দাম গড় অ্যাভারেজ আমরা 4 রাখছি আর কি, দাম রাখছেন অ্যাভারেজে 1 লক্ষ 6 হাজার টাকা। 6 হাজার টাকা মাংসের রেট সেম। তো এটা সাইড করে দেন, এটা ছিল প্রথম। প্রথম লটের দ্বিতীয় নাম্বারটা দেখাই, লটের দ্বিতীয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা কোন জাতের গরু? এগুলো আমাদের হচ্ছে দেশি সাহিওয়াল যেটা বলে, অনেকে সিলেটি বুল বলেও একে চেনে। হ্যাঁ এরকম আছে, আবার এই জাতের গরুগুলাই আপনার ওই যে হরিয়ানা টাইপের হয় যেগুলা, মানে বিসি উঠাই দিলে বল বইল হয় যেগুলো, আর সেই বইলেরই আর কি। বয়স কেমন? দাঁত হয়েছে? দাঁত হয়েছে, আমি বলছিলাম দাঁত হয়েছে, গোটা দাঁত হয়েছে। এটা হচ্ছে 1 লক্ষ 6 হাজার টাকার লটের দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় নাম্বার গরু। সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। এই পাশে প্রথম লটের 3 নাম্বারে আরও একটা হেলদি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটা ওই লটের একই গরু, সাহিওয়াল গরু। সাহিওয়াল গরু, বয়স কেমন, দাঁত হয়েছে কি? দাঁত হয় নাই, বয়স 17-18 মাস হয়ে গেছে। 17-18 মাস, 23 প্রজেক্টের গরু, কেউ চাইলে নিয়ে কাজ করতে পারে। দাম রাখছেন 1 লক্ষ 6 হাজার টাকার লটের 3 নাম্বার গরু এটা। জি ভাই। এটা সাইড করে দেন, 4 নাম্বারটা দেখাই। এই বছর প্রথম লটের 4 নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা মানে একটু কালারফুল, খুবই সুন্দর গরু, কিউট একটা গরু, শরীরে মাংস চলে আসছে। আজকের প্রোগ্রামের প্রথম লটের এটা হচ্ছে 4 নাম্বার গরু। কেউ চাইলে 23 প্রজেক্ট এগুলো নিয়ে কাজ করতে পারে। দাম রাখছেন অ্যাভারেজে 1 লক্ষ 6 হাজার টাকা করে। দরদাম কি করবেন? এই গরুতে যদি দরদাম করতে হয় তাহলে আমার ব্যবসা ট্যাবসা আর চলবে না, ব্যবসা ট্যাবসা বাদ দিয়ে অন্য কিছু করতে হবে, নির্ধারিত রেট। জি ভাই। এটা সাইড করে দেন, 5 নাম্বারটা দেখাই। এই পাশে প্রথম লটের 5 নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা একই গরু, খুব সুন্দর করে এসব গরু, গ্রোথ বেশি আছে, মানে গা ওটা লুজ, চামড়া লুজ বেশি আছে, শরীরে মাংস লাগা, শরীরে মাংস জায়গা বেশি। তো এটা হচ্ছে আপনার 1 লক্ষ 6 হাজার টাকার লটে। জি, 5 নাম্বার গরু সাইড করে দেন, সবশেষ 6 নাম্বারটা দেখাই। প্রথম লটের 6 নাম্বারে আরও একটা কিউট গরু আপনি নিয়ে আসছেন, এই 6টা গরুর আপনি একটা লট করছেন, দাম রাখছেন 1 লক্ষ 6 হাজার টাকা। জি, দর্শক ক্রয় সাধ্যের মধ্যেই আছে, চাইলে এখানে এসে গরুগুলো দেখলেও মনে হয় অপছন্দ হওয়ার মতো গরু এখানে নাই। আমার কাছ থেকে তো মনে হচ্ছে তা না, কারণ গত সপ্তাহে আমরা যত 31টা লট করছিলাম, সো ইনশাল্লাহ মানে দুইজন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলে দুই দিন ব্যথাটা কিন্তু স্টে ছিল, আসতেছে এরকমই। তো যাই হোক, আসে না ইনশাল্লাহ, তারপরেও আমরা কিন্তু আলাদা আলাদাভাবে বিক্রি করে
ও গত সপ্তাহের গরুর ভিতর থেকে দুই তিনটা গরু আছে, ইনশাল্লাহ সব গরু বিক্রি হয়ে গেছে। তো আমরা এইভাবেই ক্রয় সাধ্যের মধ্যে দেখে ভালো কালেকশন করে এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করি। এটা ছিল আপনার প্রথম লট, সাইড করে দেন, পরের লটটা দেখাই। জি, চান ভাই পাশে দ্বিতীয় নাম্বার লট নিয়ে আসছেন। দ্বিতীয় নাম্বার লটের প্রথম যে গরুটা আছে এটা কোন জাতের গরু? এটা সাহিওয়াল গরু, কিন্তু সাহিওয়াল গরু, ইন্ডিয়ান সাহিওয়াল গরু, হাই গ্রোথের গরু আর কি। হ্যাঁ, তো অনেক উঁচা উঁচা চড়া একটা গরু। দ্বিতীয় লটের প্রথম গরু, দাম রাখছেন এই লটটার কেমন? এই লটটার দাম রাখছি তো আমরা 1,04,000 টাকা। 1,04,000, এটা প্রথম, সাইড করে দেন, পরেরটা দেখাই। এই বছর দ্বিতীয় লটের দ্বিতীয় নাম্বারে আর একটা হেলদি গরু আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা আর কি দেখা যাচ্ছে হেলদি আছে, কিন্তু আবার মানে আমার আমাদের গ্রাম ভাষায় বলে থাকি লাদুস লুদুস আর কি, লাদুস লুদুস একটা গরু। জি জি জি। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় লটের দ্বিতীয় নাম্বার গরু, এভারেজে দাম রাখছেন এই লটটার 1,04,000 করে। 4,000 করে, এটা সাইড করে দেন, এই লটের তিন নাম্বারটা দেখাই। এই পাশে দ্বিতীয় লটের তিন নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা এটাও পড়াই আগের গরুর মতোই সেম গরুই। সেম গরুই, জি জি ভাই, একটু 19 করি আল্লাহর দান। হ্যাঁ, তো এভারেজ দাম রাখছেন 1,04,000 টাকা। এটা সাইড করে দেন, দ্বিতীয় লটের চার নাম্বারটা দেখাই। এই পাশে দ্বিতীয় লটের চার নাম্বারে আরেকটা কিউট গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা গরুটা একটু হাইট বেশি আছে, একটু গরু কাঁচা গরু বেশি মনে হয়। হ্যাঁ, এর অনেক হাইট হবে আর কিউট গরু, কেউ চাইলে নিতে পারে। এই লটটার দাম রাখছেন আপনি 1,04,000 টাকা পার পিস নির্ধারিত রেট। জি, এটা সাইড করে দেন, এই লটের পাঁচ নাম্বারটা দেখাই। এই পাশে দ্বিতীয় লটের পাঁচ নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা এটাও অনেক সুন্দর গরু ভাই, সুন্দর একটা গরু, অনেক সুন্দর একটা গরু। এটা একটু মনে হয় সিন্ধির কিছু পার্সেন্টেজ আছে মনে হয়, আছে হতেও পারে নাও পারে, সেটাই আমার কাছ থেকে মনে হয়েছে একটু সিন্ধির পার্সেন্টেজ। তো গরু লম্বা তে বলেন, হাইট বলেন, যা বলেন, এগুলো দিয়ে মাশাল্লাহ ভালো প্যাটার্নিং উপযুক্ত গরু। জি, এই লটটার দাম রাখছেন 1,04,000, এটা সাইড করে দেন। আন ভাই পাশে দ্বিতীয় লটের সবশেষ ছয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা মোটামুটি দেখা যাচ্ছে ফার্স্ট গরু আর ওই শেষের গরু, এদিক দিয়ে মানে বডিতে দেখা যাচ্ছে বডিতে বড়, চোট টোটো বেশ শুং শিং চোট সব চলে আসছে আর কি, রেডি গরু যেমন হয়। এটা হচ্ছে দ্বিতীয় লট, এই লটটার দাম রাখছেন 1,04,000। কথা বলার তো জায়গা নাই, আর কথা বলার জায়গা কি হবে থাকে ভাই, বলেন যেভাবে দাম চাইছি। এই পাশে একটা বড় লট আছে, চলেন ওইটা দেখাই। জি ইনশাল্লাহ। শান ভাই এই পাশে সবশেষ তিন নাম্বার লট নিয়ে আসছেন, এই লটেও গরু আছে ছয়টা, আর তিন নাম্বার লটের শুরুতেই একটা কিউট গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা সম্পর্কে বলবো, মোটামুটি আমাদের আমার আজকের কালেকশনে সব সর্বোচ্চ ভালো গরু, আকর্ষণীয় গরু, এটা সর্বোচ্চ ভালো গরু। এই লটটার দাম রাখছেন 16,000, 1,16,000 টাকা দাম রাখছেন। দামটা সাধ্যের মধ্যেই আছে, অবশ্যই সাধ্যের ভিতরে আছে। এই গরুটা একটু কম বয়সী, আমরা এগুলা বলি মানে কেউ বলি জালি গরু, কেউ বলি বাচ্চা টাইপ আর কি, কিন্তু গরু হাতে পায়ে হয়ে গেছে, গরু হয়ে যাবে, গরু হয়ে যাবে, কিন্তু গরু ভবিষ্যৎটা অনেক আরো বেশি ভালো আছে। জি, এই লটের প্রথম গরু ছিল, এটা সাইড করে দেন, পরেরটা দেখাই। এই পাশে তিন নাম্বার লটের দ্বিতীয় নাম্বার একটা আকর্ষণীয় হেলদি গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এডি হচ্ছে আমরা বলি যেরকম যেটা তৈরি হয়েই গেছে, নাদুস নদুস মানে তৈরি হয়েই গেছে, লাগা শুরু হয়ে গেছে, এই আর শরীরে অলরেডি লাগা শুরু হয়ে গেছে, মানে কারণ এখন যা শরীরে হবে এর একটা আলাদা গেট আপ থাকবে আলাদা। এটার কি দাঁত হয়েছে? এটা দাঁত হয় নাই। এটা হচ্ছে সবশেষ তিন নাম্বার লটের দ্বিতীয় নাম্বার গরু, এই লটের দাম রাখছেন 1,16,000 টাকা, এটা সাইড করে দেন, এই লটের তিন নাম্বারটা দেখাই। এই বছর তিন নাম্বার লটের তিন নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা এটা আমরা বলে থাকি আর কি আনকমন গরু আর কি, সাহিওয়ালের ভিতরে, সাহিওয়াল। জি, মাংসের রেটও মনে করেন যে 5 মণ মাংস আছে এটা গায়ে। আচ্ছা, তো এই লটটার দাম রাখছেন আপনি 1,16,000 টাকা। জি জি, সাইড করে দেন, এই লটের চার নাম্বারটা দেখাই। এই পাশে তিন নাম্বার লটের চার নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা সাহিওয়াল গরুই, বিগ বডির একটা গরু। এসব গরুগুলো আপনাদের সামনে পিছনে একটু কাজলা কালো, মাঝখানে খয়েরি, চকলেট কালার, একটু ডিমান্ড আর কি, এটা আর কি কম পাওয়া যায়। এটা হচ্ছে তিন নাম্বার লটের চার নাম্বার গরু, এই লটটার দাম রাখছেন 1,16,000 টাকা। জি জি, একই রকম দাম। এটা সাইড করে দেন, পাঁচ নাম্বারটা দেখাই। এই পাশে তিন নাম্বার লটের পাঁচ নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা এটাও সাহিয়াল গরু, খুব ভালো গ্রোথের গরু, ভালো গ্রোথের গরু। বয়স কেমন? বয়স এরকম 18-20 মাস হয়ে গেছে, 18-20 মাস, দাঁত হয় নাই, 23 ফেডারিং গরু, 23 ফেডারিং গরু, আর গরু খুব লুজ, পার্সেন্টেজ বেশি। আচ্ছা, তো এভারেজ দাম রাখছেন 1,16,000 টাকা। জি জি, এটা সাইড করে দেন, এই লটের সবশেষটা দেখাই। এই পাশে তিন নাম্বার লটের সবশেষ ছয় নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটাও সাহিওয়াল গরু, সাহিওয়াল গরু। জি, অনেক সুন্দর গরু, লম্বা বেশি আছে, আরো হাইট বেশি, কালার ভালো, ইনশাল্লাহ ভালো হবে। এই ছয়টা গরু একটা লট করছেন, এটা তিন নাম্বার লট, দাম রাখছেন
116,000 টাকা পার পিস পার পিস প্রায় সাধ্যের মধ্যে আছে। দর্শক চাইলে এসে দেখে গরুগুলো বুকিং করে নিতে পারে। জি তো শান ভাই, আপনার নামাজের সময় হয়ে গেছে, আপনাকে আর কষ্ট না দেই একদম সংক্ষিপ্ত কথায় দর্শকদের যদি কোনো মেসেজ বা কিছু বলার থাকে। দর্শকের কথা বলা থাকবে যে ভাই, আসলেও আমরা কিন্তু অনলাইনে গরুগুলা ক্রয় বিক্রয় করে পোষাই দিয়ে থেকে আমরা অনেক দায়বদ্ধতার ভিতরে থাকি, অনেক পরিশ্রম সাফার করতে হয় এবং নিজেরা বিশেষ করে এখন ক্রয় করার জন্য বেশি চেষ্টা করতেছি। আগের সাথে গরু একটু কমাই দিচ্ছি, হ্যাঁ, যেন যতটুকু করি ভালোভাবে করি, দিনের গরু প্রতিদিন চলে যাক, ভালোভাবে করি, কোনো রকম মানুষের যেন কোনো ইয়া না থাকে, কথা না থাকে, আর চেষ্টা করি যাতে ভুল ত্রুটিগুলো শুধরায় চলার জন্য। তারপরেও যে মানুষ মাত্রই ভুল থাকে, চলাফেরা কথার ভিতরে অনেক রকম ভুল ত্রুটি দোষ ত্রুটি থাকে মানুষের, আমারও আছে। যদি আমার কোনো কথা কোনো কাণ্ডে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, এই বলে আমি আজকের কথা শেষ করছি। মানে হাতে সময় খুবই কম, আমি একটু নামাজে যাবো ভাই। তো ইনশাল্লাহ আসি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।